بسم الله الرحمن الرحيم সানজিদ চুবর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সবাইকে জানাই ঈদুল আজহার ঈদ মোবারক সবাই কেমন আছেন তো ঈদের পরবর্তী সময়ে আমরা সকলেই কিন্তু হয়ে উঠেছি ভ্রমণপ্রেমী এবং ঘুরতে যাওয়ার প্রতি খুবই আকর্ষণ বোধ তো তেমনি এক গল্প শোনাবো আজকে আপনাদের এই ভ্রমণপ্রিয় মানুষদের জন্য বিশেষ কিছু স্থান তার সৌন্দর্য ভেদের কারণে হয়ে উঠেছে আকর্ষণীয় তো এমনই এক আকর্ষণীয় স্থানের নাম বলবো আজ আপনাদের সঙ্গে আর সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে অবস্থিত খুবই সুন্দর একটি স্থান যার নাম স্বপ্নদ্বীপ রিসোর্ট হ্যাঁ বন্ধুরা তো এটা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এবং ঈশ্বরদীর খুবই সন্নিকটে নতুনহাট মোড়ের পাশেই অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্ট তো আজকে আমি এই স্বপ্নদ্বীপ রিসোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব আশা করি সকলে আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা একটি মেনু মানে প্যাকেজ মেনু এর মধ্যে আপনারা এই প্যাকেজগুলো নিলে এখানে কি কি সুবিধা আছে সেটা এখানে চার্ট আকারে স্বপ্নদ্বীপ রিসোর্ট খুবই সুন্দরভাবে দিয়ে রেখেছে এবং এটা হলো আপনার যে দেখতে পারছেন যে এখানে নাইট উদযাপন করেন বা আপনারা এখানে থাকেন তো কত টাকা কি পড়বে সেটা আর এই টিকিটটাতে মূল্য দেওয়া আছে নর্মালি 100 টাকা করে তো আপনারা ভিতরে ঢুকে এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন এবং গেটের ভিতর থেকেই কিন্তু অনেকটাই সুন্দর আমি দেখে অনেকটাই মনোমুগ্ধ হয়ে গেছি যে আসলে ভিতরটা এতটা সুন্দর আপনারা কিন্তু খুবই অল্প খরচে খুবই সৌন্দর্যময় কিছু দৃশ্য এখানে এসে উপভোগ করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা এই পার্কটি কিন্তু ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ানদের কাছে খুবই পরিচিত এবং খুবই দর্শনীয় একটি স্থান তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমার ভিডিওতে একটি লাইক দে এবং সাবস্ক্রাইব করে চলুন দেখা যাক আজকের ভিডিওটির সম্পূর্ণ দৃশ্য এবং স্থানগুলি কতটা সুন্দর হ্যাঁ ভিউয়ার্স তো আপনারা এখানে আসলে কোন কোন স্থানগুলি বেশি সুন্দর লাগবে কোথায় কোথায় কত টাকার মধ্যে কি রাইড আছে এবং কোনগুলো আপনাদের সঙ্গে সবচেয়ে বেশি ভালো হবে সেটার বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হ্যাঁ ভিউয়ার্স তো আপনারা এখানে আসলে সর্বপ্রথম আপনাদের এখানে টিকিট কাটতে হবে তো যদি আপনারা বাইক নিয়ে চলে আসেন বা অন্য কোনো গাড়ি বা যানবাহন নিয়ে আসেন মানে আই মিন হাইস বলছি এই ধরনের কিছু নিয়ে আসলে এখানে রাখার ব্যবস্থা আছে এবং কিছু টাকার বিনিময়ে আপনার টিকিট করে এটা রাখতে হবে তো ভিউয়ার্স আপনারা এখন উপভোগ করছেন স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরের দৃশ্যগুলি আর আমার থিঙ্ক আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিতরের দৃশ্যটা আরও সুন্দর আমি আসলে সারা দিন বৃষ্টি হচ্ছিল তো ঈদের তিন থেকে চার দিন পর আসছি আমি আর অনেক বৃষ্টির কারণে সন্ধ্যার সময় ঢুকতে পারছি সন্ধ্যার সময় মানে আশপাশের পরিবেশটা আরও দারুণ লাগে দেখুন কী সুন্দর লাইট এবং চারপাশের ঝিলমিল আলোগুলো যেন মন কেড়ে নিচ্ছে তো ভিউয়ার্স আশপাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর আর যারা দূর থেকে আসবেন তারা কোনো রেস্টুরেন্টে না গিয়ে বা কোনো হোটেলে না গিয়ে এর মধ্যেই থাকতে পারেন একটু এক্সপেন্সিভ হবে যেহেতু এর মধ্যেই থাকবেন তো দৃশ্যগুলো কিন্তু আশপাশের পরিবেশটা অনেক সুন্দর আমি বলি কি যে আমার কাছে স্বপ্নদ্বীপ রিসোর্ট অসাধারণ লেগেছে যারা আসবেন তারা একটু দুপুর টাইমে যদি ঢুকতে পারেন বিকালটা উপভোগ করবেন সন্ধ্যাটা রাত্রিটা অনেক সুন্দর
কারণ অনেকেই আসে সকালে এসে এই দুপুর থেকে বিকালের মধ্যে চলে যায় না আপনারা একটু সন্ধ্যার পর থাকবেন দেখবেন দৃশ্যটা আরো সুন্দর লাগতেছে আশপাশের লাইটিং পরিবেশটাই দারুণ লাগে তো ভিউয়ার্স এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে যে রাইডগুলোতে আপনারা কিন্তু খুবই আনন্দপূর্ণ একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে সবগুলো রাইডগুলোই প্রায় ফ্রি কিন্তু কিছু কিছু রাইডগুলো একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলতে যে আপনার এখানে কি একটু খরচ বেশি করা লাগবে যেমন আপনার বাচ্চাদের কিছু রাইড আছে সেখানে যাইতে হলে আপনাদের লাগবে 100 টাকার মতন আমি বলি কি যে যেহেতু আপনারা এখন একটা প্যাকেজ চলতেছে আপনারা প্যাকেজটা নিতে পারেন প্যাকেজ নিলে কি হবে আপনারা ভিতরে কিছু রাইড একটু সাশ্রয়ী মূল্য পাবেন তবে না দেখে গেটের বাইরে থেকে আপনাদের এটা নিয়া কখনো উচিত নয় যেহেতু কি রাইড আছে সেটা জানাটা অবশ্যই জরুরি তার জন্য বলি যে আপনারা আমার এই ভিডিওটা দেখেন এবং আমি বলে দেব কোন রাইডগুলোতে কত টাকা খরচ হবে এবং কোন প্যাকেজে আপনারা কোন রাইডটা পাবেন তো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তবে আমি আপনাদের একটি কথাই বলবো যারা এখানে আসবেন একটু সময় করে আসবেন এখানে কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনি আসার পর দেড় ঘন্টা এক ঘন্টা পর আপনাকে চলে যেতে হবে এমন কোনোটা নয় আপনারা এখানে আসবেন অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করবেন এখানে খাওয়া দাওয়া এমনকি রেস্টুরেন্টের সকল ব্যবস্থাই রয়েছে আপনার এখানে বসার ব্যবস্থা রয়েছে আর এখানে পুস্কে থেকে শুরু করে সব রাইড সমূহ রয়েছে আপনারা এখানে রাত্রে যাপনও করতে পারেন হোটেল ব্যবস্থাও রয়েছে তার জন্য বলি যদি দূর থেকে আসেন কোনো চিন্তার কোনো বিষয় নেই এখানে আপনারা অবশ্যই থাকতে পারবেন খুবই সাশ্রয় মূল্যে তো ভিউয়ার্স কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত আপনাদের ভিডিওতে চলে আসছি তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আপনারা সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি এমন আরও সুন্দর সুন্দর কিছু স্থান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সকলে ভালো থাকুন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ